ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের মেয়ে আসসালামু আলাইকুম, আজকে আপনাদের আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসছি। আমাদের মেয়ের বিয়ে, দেওয়ারের মেয়ে বিয়ে, বড় মেয়ে জাকিয়ার রান্না বাড়া চলতেছে। গরুর মাংস রাখা দেওয়া হয়েছে, এটা পানি ঝরাইতে দেওয়া হয়েছে। বাবুর্চি কই আপনি? এই আমাদের বাবুর্চি। আপনার হাতে রান্না খুবই মজা। এলাকায় আমাদের যত অনুষ্ঠান হয় এই বাজারে দিয়ে আমাদের রান্না বাড়া চলে। ইনশাল্লাহ ওনার হাতে রান্না খুবই ভালো। ওনার রান্না খুবই আমরা সবাই পছন্দ করি এই এলাকার, পীরের বাঁক এলাকার। উনি খুবই ভালো রান্না করেন। আপনি আজকে কি কি রান্না করবেন? আজকে শুধু তেহারি রান্না করবেন। তেহারি রান্না করবেন? কি কি মশলা দিবেন? দেখেন না একটু কি কি দেবেন। মিক্স করছেন? কি কি মিক্স করছেন? মিক্স করছি আদা রসুন এলাচি দারচিনি কাঁচামরিচ ওটা আপনি বললেই হবে যে আপনি এই যে মশলা এখানে মিক্স করছেন। এটা বলবে না তো, তাহলে তো ওস্তাদ থাকবে না। এই মশলাগুলো দেওয়া হবে, রান্না বসানো হয়েছে। যে তুই কি আমার ছবি উঠেছ? উঠেছ? তুই আমার ছবি উঠে হেলাইছ? কাম করে দিয়ে হেলাইছ? হ্যাঁ, একবার মোর আবার এডিট করা লাগবে। এই তো কাটবেন? হ্যাঁ, দেখছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রান্না বাড়া হচ্ছে। বাবুর সিরে কত ভালো, এদের রান্না খুবই ভালো এবং সবাই আমরা পছন্দ করি এলাকার। যেহেতু মেয়ের বিয়ে, ভালো রান্না তো করতেই হবে, তাই ভালো বাবুর্চিরও দরকার। তাই আমরা ভালো বাবুর্চি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আজকে গায়ে হলুদের অনুষ্ঠান বিয়ার। ওই যে দোস্ত বললে দিতেছে, আমার যেটু ভুল হয় দোস্ত বললে দিতেছে। উনি এখন পেঁয়াজ দিয়ে দেবেন। আলু ভাজা হয়ে গেছে, তেহারি রান্না করবেন। কয় কেজি চাউল? 300 জনের পাক করতেছি। 300 জনের? 300 জনের কয় কেজি চাউল আর কয় কেজি? 28 কেজি চাউল, 40 কেজি। 28 কেজি চাউল আর 40 কেজি গরুর মাংস নাই? এটার লগে আছে 5 কেজি আলু। তোমাদের 5 কেজি আলু পেঁয়াজ দিয়ে দিল।
বেশ ভাজতেছে, পেঁয়াজ ভাজতা চলতেছে, মশলা পাতি দেওয়া হয়ে গেছে। আপনাদের তো আগেই দেখাইছি সবকিছু, বাবুর্চি সাহেব বলছেন যে মশলা কষাইতেছে, সব দেওয়া হয়েছে। রান্না বেরিয়েছে কি মাশাআল্লাহ, খুব সুন্দর রান্না বেরিয়েছে। আমার ওই গেলাই মানে